সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আশা করছি সবাই সুস্থ আছো এবং ভালো আছো ও নিরাপদে আছো। আজকের অনলাইন পাঠে আমরা ওরিয়েন্ট অ্যাক্টিভ ইংলিশ থেকে যে বিষয়টি রিভিশন করা বাকি ছিল সেটা রিভিশন করব। কি সেটা বলো তো দেখি? হ্যাঁ, ফিল ইন দ্য ব্ল্যাঙ্কস। ফিল ইন দ্য ব্ল্যাঙ্কস আমাদের রিভিশনটা শেষ হওয়া বাকি ছিল। বাকি সবগুলো কি অভিজ্ঞার সিলেবাস অনুযায়ী আমরা রিভিশন করেছি, তাই না? আমরা স্পেলিং, ডিকটেশন, ওয়ার্ড মেকিং, ওয়ার্ড মিনিং সবগুলো কি করেছি? রিভিশন করেছি। তো আজকে আমরা কি করব? ফিল ইন দ্য ব্ল্যাঙ্কস রিভিশন করব, এবং এর মাধ্যমে কি হবে, আমাদের তৃতীয় শ্রেণী অভিজ্ঞার সিলেবাস দ্বিতীয়বারের মতো পাঠ শেষ হবে। তোমরাও নিশ্চয় এর মধ্যে সবাই শিখে ফেলেছো। চলো তাহলে আমরা একটু দেখে ফেলি আমাদের যে ফিল ইন দ্য ব্ল্যাঙ্কসগুলো আমি খাতায় লিখেছিলাম, আমি খাতাটা নিয়েছি দেখো। এবং দেখো কর্নারে আমি লিখে দিয়েছি কি রিভিশন, তার মানে কি কোনো HW করতে হবে না। তো দেখো আমি তোমাদেরকে বলেছিলাম, এবার একটু ভিন্নভাবে দিয়েছি যে হাইলাইট করা। হাইলাইট করা যে অংশগুলো আছে সেগুলোই হচ্ছে কি ব্ল্যাঙ্কস, যাতে তোমাদের বুঝতে সুবিধা হয়। আর অনেকেই পরীক্ষায় যে ফিল ইন দ্য ব্ল্যাঙ্কসের জন্য নাম্বার কম পেয়েছো তা হচ্ছে সম্পূর্ণ বাক্যটা লিখতে পারোনি। তাই আমি আবারও বলছি যে সকল বাচ্চা মোটামুটিভাবে দ্রুত লিখতে পারে তারা অবশ্যই সম্পূর্ণ বাক্য নিজে হাতে লেখার চেষ্টা করবে। আর যারা সম্পূর্ণ বাক্য লেখার মতো এখনও স্পিড হাতে আসেনি তারা অবশ্যই কি করবে, আম্মুকে বলবে যে এই অংশটা লিখে দিতে, এই ব্ল্যাঙ্কসটা তুমি লিখবে, এটা লিখে দিতে বলবে, এটা তুমি লিখবে, বা টিচারকে বলবে আপনি এই অংশটা আমাকে লিখে দিন আমি এটা লিখব। কিন্তু যারা পারো চেষ্টা করবে নিজেরা লেখার জন্য, অন্তত দুটো সেন্টেন্স নিজেরা লিখো, বাকিগুলো অভিভাবক লিখে দিক, কিন্তু নিজেরা লেখার চেষ্টা করো। কারণ ওয়ানে উঠে তোমাদের এই জিনিসগুলো কিন্তু অনেক বেশি সাফার করতে হবে, এগুলো বেশি তখন ভুল হবে, গার্ডিয়ানরা তখন অভিযোগ করতে পারে যে কেন ভুল হচ্ছে। তো এই জন্য এখন থেকে যদি তোমরা প্র্যাকটিস করো কী হবে, তখন আর এই বিষয়টা ভুল হবে না। তো চলো আমরা দেখে ফেলি এবার প্রথম যে ব্ল্যাঙ্কসটা আছে নাম্বার এ, হোয়াট ইজ ইয়োর নেম। এখানে আন্ডারলাইন করা আছে হোয়াট ইজের নিচে, তাহলে আমাদের ব্ল্যাঙ্কস হচ্ছে হোয়াট ইজ, WHAT, হোয়াট IS ইজ, হোয়াট ইজ YOUR, ইয়োর NAME, নেম, হোয়াট ইজ ইয়োর নেম। হোয়াট ইজ ইয়োর নেমের মধ্যে আন্ডারলাইন কি হোয়াট ইজ, এখানে দুটো শব্দ আছে, হোয়াট একটা, ইজ একটা। হোয়াট অর্থ কি আর ইজ অর্থ হচ্ছে হয়, কি হয়, ইয়োর নেম, তোমার নাম। এটাকে সহজ করে বাংলা করলে তোমার নাম কি। এর পরেরটাও একই, শুধু এখানে ইয়োরের জায়গায় কি আছে, হার আছে, হোয়াট ইজ হার নেম, হোয়াট ইজ হার নেম, WHAT, হোয়াট IS ইজ, হোয়াট ইজ HER, হার NAME, নেম, হোয়াট ইজ হার নেম। তারপরে আছে হিস HIS, হিস NAME, নেম, IS ইজ নাইম, NAYEM, নাইম, হিস নেম ইজ নাইম, SHE, শি LOVES, লাভস TO2, শি লাভস টু প্লে, PLAY, প্লে, শি লাভস টু প্লে। তারপরে আছে কি দেখো, হোয়াট WHAT, হোয়াট IS ইজ ITED, হোয়াট ইজ ইট। নাম্বার F, ইট ইজ এ বুক, ITED IS ইজ এ BOOK, বুক, ইট ইজ এ বুক। নাম্বার G, ইট ইজ এ ব্রেড, ITED IS ইজ এ BREAD, ব্রেড, ইট ইজ এ ব্রেড। নাম্বার H, দিস ইজ এ বার্ড, THIS, দিস IS ইজ এ বার্ড, BIRD, বার্ড, দিস ইজ এ বার্ড। হোয়ার ইজ দ্য বেবি, WHERE, হোয়ার IS ইজ THE, দ্য বেবি, BABY, বেবি, হোয়ার ইজ দ্য বেবি। এখানে আন্ডারলাইন হচ্ছে হোয়ার, তার মানে ব্ল্যাঙ্কস হবে হোয়ার। এরপরে দেখো হোয়ার ইজ দ্য ডগ, WHERE, হোয়ার, এখানেও আন্ডারলাইন হচ্ছে হোয়ার, IS ইজ THE, DOG, ডগ, হোয়ার ইজ দ্য ডগ।
I have a turtle. I H A V have a T U R T L E turtle. I have a turtle. I have a duck. I H A V have a D U C K duck. I have a duck. আমরা ব্ল্যাঙ্কস গুলো পড়েছি, আরেকবার একটু দেখি। ড্যাশ ইওর নেম, হোয়াট ইজ ইওর নেম, ড্যাশ ইওর, ড্যাশ হার নেম, হোয়াট ইজ হার নেম, হিজ ড্যাশ ইজ নাইম, হিজ ড্যাশ ইজ নাইম, হিজ নেম ইজ নাইম, শি লাভস টু ড্যাশ, শি লাভস টু প্লে। হোয়াট ড্যাশ, হোয়াট ইজ ইট, ইট ইজ এ ড্যাশ, ইট ইজ এ বুক, ইট ইজ এ ড্যাশ, ইট ইজ এ ব্রেড, দিস ইজ এ ড্যাশ, দিস ইজ এ বার্ড। তারপরে এটা কী আছে দেখো, আমরা যদি এভাবে দেই, ড্যাশ ইজ ইয়োর বেবি, ড্যাশ ইজ দ্য বেবি, তাহলে হোয়ার ইজ দ্য বেবি, ড্যাশ ইজ দ্য ডগ, হোয়ার ইজ দ্য ডগ, I dash a turtle, I have a turtle, I dash a duck, I have a duck। তো শিক্ষার্থী বন্ধুরা, তাহলে কোনো HW তো নেই, এগুলো রিভিশন ক্লাস, HW এর মধ্যে তোমরা জমাও দিয়ে ফেলেছ। তো তোমরা কি করবে, এই রিভিশন অনুযায়ী ভালোভাবে বাসায় পড়াশোনা করবে এবং অভিক্ষা আর কয়েকদিনের মধ্যেই হবে, তাই ভালোভাবে প্রস্তুতি নিবে, ঠান্ডা লাগাবে না। এখন পরিবেশটা যেহেতু পরিবর্তন হচ্ছে, ঋতু পরিবর্তন হচ্ছে, চারিদিকে ঠান্ডা জ্বর এসব হচ্ছে, তাই নিজেকে একটু ভালোভাবে সুস্থ রাখার চেষ্টা করবে, যাতে ভালোভাবে পরীক্ষায় অংশগ্রহণ করতে পারো। সবাই তাহলে ভালো থেকো, সুস্থ ও নিরাপদে থেকো। আল্লাহ হাফিজ, আসসালামু আলাইকুম।